আজকে তোমাদের শতরঙ্গী নতুন একটা প্রোডাক্ট রিভিউতে অনেক স্বাগতম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কী প্রোডাক্টটা রিভিউ করব, সেটা হচ্ছে ডাভ সাবান। আমি জানি তোমাদের কাছে ডাভ সাবান একেবারে আনকমন কিছুই না, কিন্তু আমি তোমাদের যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ডাভ শিয়া বাটার রেড চিলি ফ্লাই বাটার রয়েছে, সেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফ্র্যাগরেন্স এই সাবানটাতে রয়েছে। তো আজকাল আমরা যেসব ডাভ সাবান ইউজ করি, আজকে সব দোকানে ডাভ সাবান পাওয়া যায়, মুদির দোকান থেকে শুরু করে সব দোকানে ডাভ সাবান পাওয়া যায়। কিন্তু সেই সব ডাভ সাবান ইউজ করার পরে তোমরা এই ডাভ সাবানের কোনো স্মেল তো পাবাই না, পারফিউম তো দূরে থাক, মানে এমনই একটা ডাভ সাবান। এবং ডাভ সাবান আগে কী হতো, পানিতে লাগালে গলে যেত, খুব সাবধানে রাখতে হতো। এখনকার ডাভ সাবান পানি দিয়ে ঘষলেও মানে গলে না সেটা। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম ডাভ সাবানের প্রতি। আমি খুঁজছিলাম বেসিক্যালি ইউকের এই প্রোডাক্টটা, ইউকের যে শেয়া বাটার ডাভ রয়েছে সেইটা। তো ফাইনালি আমি পেয়ে গেছি এবং আমি এই প্রোডাক্টটা অনলাইন থেকে পারচেস করেছি এবং প্রোডাক্টটা খুবই ভালো। এবং যারা ডাভ সাবান পছন্দ করছে স্মেলের কারণে আর এখন পর্যন্ত এই ফ্র্যাগরেন্সটা ইউজ করো নাই, তারা প্লিজ এবং হাইলি রিকমেন্ডেড তোমরা এটা আজকেই ট্রাই করো। তুমি এটাকে অবভিয়াসলি খুব খুব বেশি লাইক করবা। এটা স্মেলটা খুবই সুন্দর, একটা খুব সুন্দর একটা শিয়া বাটারের, যারা শিয়া বাটার লাইক করো অ্যান্ড শিয়া পাউডার অ্যান্ড ভ্যানিলা এসেন্সটা স্মেলটা লাইক করো, তাদের জন্য এটা খুবই চমৎকার হতে চলেছে। এবং এটা যেহেতু অরিজিনাল ইউকের একটা প্রোডাক্ট, সো এটা মানে 100% অথেন্টিক একটা ফ্লেভার তুমি অবশ্যই পারবা আফটার শাওয়ারের পরে। তোমার অনেকক্ষণ পর্যন্ত তোমাকে একটা ফ্র্যাগরেন্স দিবে, তোমাকে অনেক ফ্রেশ লাগবে। এই কারণে আসলে প্রোডাক্টটা আমি রিভিউ করতেছি। তবে এটা রেগুলার প্রাইস হচ্ছে একটু বেশি, এটার প্রাইস হচ্ছে 130 করে আমি কিনেছি। আর আমি যেই পেজ থেকে কিনেছি সেই পেজের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিবো। তো তোমরা নুশ কালেকশন থেকে এই সাবানটা পারচেস করতে পারো 130 টাকা করে নিতে। আর তাহলে হোম ডেলিভারি দিবে তারা, কোনো প্রবলেম নেই। হোম ডেলিভারি চার্জ হবে 80 টাকা, একটু বেশি। তারপর আমি বলবো যে সাবানটা যে এত ভালো, মানে সোপটা যে এত ভালো, সো এটা অফকোর্স তোমাদের অনেক ভালো লাগবে, তো কষ্ট উঠে যাবে, ঠিক আছে। আর আমি তোমাদের আর একটা টিপস শিখে দিই, যারা এত মানে মোটামুটি তো বড়ো সাবান, তো এত বড়ো সাবান দিয়ে সাবানতে বেশ প্রবলেম হয়। তো আমি যেটা করি, আমি সাবানগুলো টুকরো টুকরো করে কেটে নিই এবং ছাড়ভাগে ভাগ করি। এতে কী হয়, আমার জিনিসটা ইউজ করতে খুব ভালো হয়। আমি এইভাবে ছাড়ভাগে করে কেটে নিই, এটা আমার ইউজ করতে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে পুরোটা রাস্তা ধরে ইউজ করতে পারো। এবং এটা এটা কিন্তু ড্রাই আছে, ড্রাই অবস্থায় খুবই বাটারি একটা ফ্লেভার, ওকে, খুবই বাটারি টাইপের একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা ফ্র্যাগরেন্স, ঠিক আছে। আমি চারভাবে কাপড় একটা ইউজ করতেছি আর তিনটা রয়ে গেছে এখানে, আর ওটা আমি এখনও খুলি নাই, এটা এখন ইনটেক অবস্থায় রয়েছে। তো যাই হোক, তোমরা যারা ডাভ লাভার আছো, যারা ডাভ ছাড়া সাবান নিতে পারো না, ঠিক আছে, তাদের জন্য আমি বলবো যে তোমরা এটা ট্রাই করো। আফটার দ্যাট অন্য কোনো ফ্লেভারের ডাভ সাবান ইউজ করার ইচ্ছাও কখনো হবে না, ঠিক আছে। আজকে এর রিভিউটা আজকে এখানে শেষ করতে, খুব ছোটো একটা রিভিউ ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব একটা বদল হওয়া নেই, এত কমন একটা জিনিস আমাদের তোমাকে দেখালাম। তারপরেও আমি মনে করি যে এই ফ্লেভারটা যারা জানো না ডাভে, তারা এটা ট্রাই করবা আর অবভিয়াসলি এটা লাইক করবা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাবা সবাই ভালো থাকো।